Bibli, what are you doing? I'm eating. What? Lunch? Yeah, I ate. And butter, cauliflower, and french fries. Oh, you like it? Oh, good job. नमस्कार बंधुरा, आज के हैंगला बंगेर आरेकटी नतून ब्लगे आपनादेर स्वागत जानाई। चलुन आज रान्ना करते करते आपनादेर एखानकार एक मजार कन्सेप्ट जानाई। पर्क राइस बा पर्क पोलाओ रान्ना करब आज के, एटा किन्तु डिनारेर जोन्नो। कानाडाते जेहेतु 8 मास विंटर चले, ताई सामारे 4 मास सबाई खूब एनजय करे। बेसिकाली आउटडोर एक्टिविटी, कैम्पिंग, फिशिंग सबार बाकेट लिस्टे एगुलो थेकेई थाके। এর মধ্যে সবচেয়ে কমন অ্যাক্টিভিটি হলো যে কোনো জায়গায় পার্কে বসে পিকনিক করা। এর মধ্যে ডিনারটাই সবাই প্রেফার করে, কারণ এখানে 8:30 থেকে 9টার মধ্যে সন্ধ্যে হয়, তো 8টার সময় ডিনারটা পারফেক্ট টাইম। আর পার্কে বসে খোলা আকাশের নিচে অসাধারণ এক্সপিরিয়েন্স। তো চলুন সবাই মিলে আমরা যাই এরকমই এক রিভার সাইড বিচ পার্কে পিকনিক করতে আজকে। এরপর পকটা সেদ্ধ করতে বসে গাজরগুলো একটু ভেজে নিয়েছি। ভিজিয়ে রাখা চালগুলোকে একটু তেলে নেড়ে নিয়ে তার উপরে পকের যে স্টকটা ছিল সেটা মিশিয়ে নিয়েছি। সঙ্গে কিছুটা গরম মশলাও অ্যাড করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 1/3 মতো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা গাজর আর পকগুলোকে উপরে সাজিয়ে 10 মিনিটের মতো ওটা দম দিয়ে নেব। রান্না তো হয়েই গেল, এবারে বক্সে ভরার পালা। চলুন বেরিয়ে পড়ি তাহলে। মন্ট্রিয়াল ডাউনটাউন থেকে আধা ঘন্টা ড্রাইভ করে পৌঁছে গেছি আমরা আমাদের পিকনিক ডেস্টিনেশনে। এটা হলো বেকেন্সফিল্ড বিচ পার্ক। এখানে এর আগেও আমরা 1-2 বার এসেছি। রেস্টুরেন্টে ভীষণ খুশি, কারণ সে একটা নতুন পার্ক খেলতে পাবে। চলুন যাওয়া যাক তাহলে পিকনিক স্পটের দিকে। এখানে পার্কে সব জায়গাতেই খুব সুন্দর এরকম চেয়ার টেবিল বসানো থাকে, তো পিকনিক করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। পাখিগুলো কি মনে সুখে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো পিকনিক টেবিলটা দখল করে বসেই গেছি। মিষ্টুর পিকনিক মানে চিপস তো ম্যান্ডেটরি। ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন, কি অপূর্ব দেখতে লাগছে। এখানে বসে পিকনিক করতে কার না ভালো লাগে। এখন প্রায় সন্ধ্যে 7:30 মতো। দেখুন এখনো পর্যন্ত কোনো রকম কোনো সানসেটের বালাই নেই। চলুন এবার ডিনারটা সেরেই নিই, তারপর আপনাদেরকে চারিদিকটা খুব ভালো করে দেখাবো। এখানে খুব সুন্দর বিচ আছে যেখানে জলে নামা যায়, আর বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডও আছে। Let's start eat. Bibli, eat. Okay.
এই দেখুন রিভার ফিশিং বাংলাগুলো কি অসাধারণ দেখতে, যেমন ভিউ সেরকমই দাম। সব কিছু গোছানো হয়ে গেছে, এইবার তো প্লেগ্রাউন্ডের দিকে যেতেই হবে, না হলে মিষ্টুরানি খেপে লাল হয়ে যাবে একেবারে। সন্ধে হয়ে গেছে বলে নদীর ধারে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই জন্য ওকে একটা পাতলা হুডিও পরিয়ে দিলাম। কিরম আনন্দ দেখুন পার্কে যাবে বলে, একদম লাফাতে লাফাতে জাম্পি জাম্পি করতে করতে যাচ্ছে। Can you please hold it properly? Please hold by your both hand properly, okay? দোলনা দোলা হয়ে গেছে, এরপরে ঝুলেছে স্লাইড করতে। এই দেখুন ওখানে কেমন বোর্ডগুলো সাজিয়ে রাখা আছে, এগুলো কিন্তু আমাদের মতো প্যাডেল বোর্ড নয়, এগুলোকে কায়াক বলে, আর হ্যান্ড প্যাডেল দিয়ে প্যাডেল করে এগিয়ে যেতে হয়। স্লাইড দেখতে পেলে এই ম্যাডামকে আবার কে আটকায়, দেখুন কেমন হনহনিয়ে চলছে। দেখুন কি অপূর্ব সুন্দর জায়গাটা, একেবারে ক্রাউডেডও নয়, বাচ্চাদের নিয়ে আসার জন্য একদম পারফেক্ট প্লেস। বাচ্চাগুলোকে জলে নামতে দেখে মিষ্টুরানিও যাচ্ছে এবারে জলে নামতে, সঙ্গে তার বাবা। Papa, look at me. ছোট ছোট পাথরগুলোকে খুঁজবে আর সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, এই হচ্ছে ওর দুষ্টুমি। দেখুন কেমন ছোট ছোট ঢেউগুলো পাড়ে এসে ভাঙছে, কি অসাধারণ দেখতে লাগছে। কতক্ষণ চলবে কি জানি এইসব কাণ্ড, আমারও বেশ বসে থাকতে ভালোই লাগছে দেখতে, বাট 8:30 তো বেজেই গেছে, বাড়ি তো ফিরতে হবে, নাহলে বড্ড দেরি হয়ে যাবে ওকে ঘুম করাতে, কালকে আবার সোমবার স্কুল আছে। Okay, Mama will clean it. Don't worry. Let's go. Let's go. হ্যাঁ নিয়ে নিচ্ছে, চলো তোমরা এগো ওইদিকে চলো। কিছুতেই যাবে না সে, দেখুন কি অবস্থা, শত বুঝিয়েও তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না। গো, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আশা করি আমাদের কিছু ভালো এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে পারলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
আবার দেখা হবে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে নতুন ব্লগে। শেয়ার করব কিছু নতুন ইনফরমেশনও। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন।